سَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء احدكم الجمعه فليغتسل رواه البخاري ومسلم عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غسل يوم الجمعه واجب على كل محتلم رواه البخاري ومسلم عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعه ولبس من احسن ثيابه ومس من طيب كان عنده ولم يتخطى عنق الناس ويسلم قدر له الى اخر الحديث রাহু আবু দাউদ বেসানাদিন সাহেব। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন থেকে আমাদের মাঝে সমাজে করোনা ভাইরাসের মতো রোগ ব্যাধি সমস্যা দেখা দিয়েছে, তখন থেকে আমরা পবিত্রতার উপরে আলোচনা করে আসছি, ধারাবাহিকভাবে আমরা পবিত্রতার আলোচনা করছি। আজকে পবিত্রতার আলোচনা শেষ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের এ অংশে যেই খুতবা আসবে সেইটা হবে পবিত্রতার পরে দুই রেকাত সলাত, এরপরে আমাদের ধারাবাহিক সলাতের আলোচনা আসতে পারে ইনশাআল্লাহুল আজিজ। আমরা পবিত্রতাকে সামনে রেখে বিগত জুমায় বলছিলাম যে মানুষকে গোসল করে পবিত্র হতে হবে, সাথে সাথে মানুষের সাথে সম্পৃক্ত কাপড় চোপড়, আসবাবপত্র, থালাবাটি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার পথ ও পদ্ধতি কী হতে পারে এ ব্যাপারে আমরা এক বিস্তারিত বিবরণ পেশ করার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত আজকের আলোচনায় দীনে মুসলিম ভাই বোন আমরা বলতে চাচ্ছি যে মানুষকে গোসল করে পবিত্র হতে হবে মর্মে আরও কিছু জরুরি বিবরণ। তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে জুমার দিনে গোসল করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা আহাদুকুমুল জুমা, যখন তোমাদের কাছে জুমা চলে আসবে বা তোমাদের কারো কাছে যদি জুমা চলে আসে, ফালিয়াগতাসিল, সে যেন গোসল করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে জুমার দিন মুসলিম পুরুষ নারীকে গোসল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। যদিও জুমার দিন গোসল করা ফরজ নয়, মনে হচ্ছে বিবরণে যে গোসল করতে হবে এটা আদেশ। অন্য এক বর্ণনা এসেছে, মানুষ গোসল করলে ভালো, অজু করেও আসতে পারে, সেটাও ভালো। ওই বিবরণে আমরা একে এইভাবে বলতে পারি যে জুমার দিন গোসল ফরজ নয়, তবে জুমার দিনের জন্য মানুষ গোসল করবে এইটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসল ইয়াউমিল জুমা ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক যারা যুবক পুরুষ নারী তাদের জন্য জুমার দিন গোসল করা জরুরি। প্রত্যেক
যুবক যারা তারা জুমার দিন গোসল করবে, এইটি রাসূলের পক্ষ থেকে একটি জরুরি গুরুত্বপূর্ণ ঘোষণা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, ওয়া লাবেসা মিন আহসানে সিয়াবিহি, এবং তার সবচেয়ে ভালো পোশাক পরিধান করল, অমাসা মিন তিবিন ইনকানা ইন্দাহু, আর যদি তার কাছে আতর থাকে তাহলে গায়ে লাগালো, অলম এতাখাত্তা আনাকান নাস, আর মসজিদে ঢোকে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, যেখানে সুযোগ পেল জায়গা পেল সেখানেই বসে গেল, অসল্লা মা কুদ্দেরা লাহু, আর যত সম্ভব সলাত আদায় করল, দুই রেকাত ছয় রেকাত আট রেকাত দশ রেকাত যা সম্ভব, তারপরে মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনল, তখন তার আসা যাওয়ার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, আর এক বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয় তাই হবে। হাদিস সহিহ। বিবরণ যদি বুঝাতে না পারি তাহলে আমরা অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ কথাই ঠিক, কিন্তু আমরা জাতিকে বুঝাতে পারিনি, যার কারণে মানুষ জুমার দিনের গুরুত্বকে হিসাব করতে পারেনি। জুমার দিনও তারা সামাজিক প্রয়োজনীয় বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকার চেষ্টা করে, অথচ জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত মানুষ মসজিদে এসে যে যত পারে তত রাকাত সলাত আদায় করবে। জুমার দিন একটা দিন যে সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত বেহিসাব সলাত, সলাতের কোনো হিসাব নাই কে কত রাকাত আদায় করতে পারে, অথচ লাইলাতুল কাদরে বেহিসাব সলাত আদায় করা যায় না, অথচ মসজিদে নববীতে বেহিসাব সলাত আদায় করা যায় না, বেহিসাব সলাত আদায় করা যায় পৃথিবীতে একটি জায়গা, সেটা হচ্ছে মক্কা হারাম, মসজিদুল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তান্নাউ আহাদান, তোমরা কাউকে বাধা দিবা না, আই ইনশাল্লিয়ে আই আউ এতুফা লাইলান নাহারা, 24 ঘন্টা দিন রাত তোমরা সেখানে সলাত আদায় করতে এবং তওয়াফ করতে মানুষকে বাধা দিবা না। এটা রাসূলের আদেশ, তবুও সরকারি আদেশ সলাত চলে না, চললে আবার 3 ফুট দূরে, ধর্ম পাগল হয়ে গেছে মানুষের কাছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর দুনিয়াতে নেই যে তাকে আবার তিনি বলবেন, মানুষ তো নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে ধর্মকে, আরও করবে। সকালে মানুষ মোমিন ছিল, বিকালে মানুষ কাফের হলো। হাদিসগুলি বুখারী মুসলিমের, কিভাবে তা বুঝতে পারছিলাম না, পরিস্থিতি বোঝাচ্ছে যে এইভাবে। সন্ধ্যায় মানুষ মোমিন ছিল, সকালে মানুষ কাফের হলো, এটা কিভাবে? হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু কিভাবে হয় দেখেন। একবার নগদ ফতোয়া দিচ্ছে আলেম ওলামা, কোনো সমস্যা নেই, কোরআন মাজিদের আয়াত পড়ে, আল্লাহ রহম কর। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, বলছিলাম মানুষকে জুমার দিন গোসল করতে হবে, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো গুরুত্ব সহকারে বলেছেন, মানুষ জুমার দিন গোসল করে আসবে, পবিত্রতা অর্জন করবে জুমার দিন গোসলের মাধ্যমে। অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলেও তাকে গোসল করতে হবে। বলছিলাম যে ইসলামে পবিত্রতার রীতিনীতি, ইসলামে পবিত্রতার গতিবিধি, করোনাকে মুখোশ পরে ঠেকানো যাবে কি? 3 ফুট দূরে দাঁড়িয়ে ঠেকানো যাবে কি? জুমার দিনে 10 জন মানুষ সলাত আদায় করবে, অক্তিয়া 5 জন, এতে ঠেকানো যাবে কি? ঘটনা কি তাই? ঘটনা তাই নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দয়া রহমত নাজেল হবে,
তখন মানুষ বালা বিপদ থেকে বেঁচে যাবে। দীর্ঘদিন থেকে বলে আসছি যে ছোঁয়াচে রোগ নেই, অতএব করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, করোনা ভাইরাস মহামারী নয়। মহামারীতে ঘণ্টায় লক্ষ মানুষ মারা যায়, তখন তার নাম হয় কলেরা মহামারী, তবে বিপদ হতে পারে। যদি বিপদই হয় তখন সলাত, দান, জিকির আজকার, তাসবি তাহলিল এইগুলো দিয়ে তাতে থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার রীতিনীতি বিধান হচ্ছে তাকে আগে পবিত্র হতে হবে। কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল, এই বলে স্বীকৃতি দেওয়ার পূর্বে তাকে গোসল করতে হবে। এ আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, আন্নাহু আসলামা, তিনি নিজে ইসলাম গ্রহণ করলেন। ফামারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন ইসলাম গ্রহণ করার জন্য জরুরি আদেশ, এক তাসেলা তাকে গোসল করতে হবে। তিনি তাকে গোসল করার জন্য আদেশ করলেন, তিনি গোসল করার পরে ইসলাম গ্রহণ করলেন। অপরদিকে বুখারী মুসলিমের হাদিসে এসেছে সুমামা ইবনে ওসালের কথা, সুমামা ইবনে ওসালকে বাঁধা ছিল মসজিদের খুঁটিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন সুমামা তোমার মতামত কি, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সে বলল আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, যদি আপনি ছাড়তে গিয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে, যা চান তাই দেওয়া হবে, তবে আমি ইসলাম গ্রহণ করব। এ কথা বলেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। পরের দিন বললেন সুমামা তুমি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল তাক্তল তাক্তল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফতো তুতা, আমি ইসলাম গ্রহণ করব মানে বলেন কি আপনি, আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, যদি আপনি আমাকে ছাড়তে গিয়ে পয়সা চান প্রদান করা হবে, যদি আপনি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না। আবার পরের দিন বলছেন সুমামা তুমি ইসলাম গ্রহণ করবে? একই কণ্ঠে, জোরালো কণ্ঠে নির্ভীকভাবে বলল আমি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি ছেড়ে দিলে শুকরিয়া আদায় করা হবে, আপনি ছাড়তে গিয়ে পয়সা চাইলে প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সঙ্গী সাথী ফাতলি কুহ, যাও তোমরা ওকে ছেড়ে দাও, ও চলে যাক। নির্ভীকভাবে রাসূলের রশিদে বাঁধা আছে তার মসজিদে, এর এইভাবে কটাক্ষ করে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে কিছু বললেন না। আমাদের গতিতে তিনি বললেন হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি এইভাবে কথা বলো আমার অধীনে বাঁধা থেকে, তিনি এরকম কিছু বললেন না, তিনি বললেন তোমরা তাকে ছেড়ে দাও। এবার লোকটি চলে যাচ্ছে আর বলছে ভদ্র মানুষ দেখেছি তবে এত বড় ভদ্র দেখিনি, সামনে একটি পানির স্থান দেখল, গোসল করে ফিরে এসে বলছে আল্লাহ রাসূল আমি ইসলাম গ্রহণ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল, তিনি গোসল করে ইসলাম গ্রহণ করছেন। তিনি বললেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনে রাখুন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমি দেখি পৃথিবীতে সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম মানুষের প্রতি এই আচরণ দেখাতে পারে, আমার নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ ছিলেন আপনি, এখন দেখি পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন আপনি, আমার নিকটে সবচেয়ে ঘৃণিত শহর ছিল আপনার শহর মক্কা মদিনা শহর, দেখি এখন পৃথিবীতে সবচেয়ে উত্তম সুন্দর শহর মদিনা শহর, এই কথা তিনি বললেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ব্যাপারে অভিযোগ করে আল্লাহ রাসূলকে বললেন আল্লাহর নবী আমার মা আপনাকে গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ মাহাদে উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন, দরজা খুলতে বললেন, দরজা খুলতে একটু দেরি হচ্ছে, দরজা তার মা খুলতে দেখলেন তার মায়ের মাথায় কাপড় নেই। এই ভাষা প্রমাণ করে, এই বাক্য প্রমাণ করে অমুসলিম মহিলারাও কাপড় মাথায় দিত,
যা এখনো প্রমাণ রয়েছে। তিনি এই কথা বললেন, তারপরে তিনি কান লাগিয়ে শুনছিলেন, আমার মা মনে হচ্ছে পানি নিয়ে কিছু করছে, তার মা আসলে ইসলাম গ্রহণ করবে সেই জন্য গোসল করছিল। গোসল করে এসে দরজা খুলে দেখে আবু হুরায়রা ছেলের সামনে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম যে ইসলাম গ্রহণ করার জন্য গোসল করতে হয় পবিত্রতা। একজন মানুষ যদি একজন মরা মানুষকে গোসল দেয় তাহলেও তাকে গোসল করতে হবে এক অবাক পবিত্রতা। আল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়াতান ফালি ইগতাসিল, কোন মানুষ যদি কোনো মরা মানুষকে গোসল দেয় তাহলে সে যেন গোসল করে, জরুরি আদেশ। আমি একজন মরা মানুষকে গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি কি করলাম? জীবাণুর কোনো ব্যাপার থাকতে পারে, যা আপনাকে আমি বহুদিন বলে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে পানিতে হাত ডুবাতে নিষেধ করলেন। তিনি বললেন আগে হাত ধৌত করতে হবে, তারপরে পানিতে হাত দিয়ে অজু করতে হবে, এরপরে যখন অজু আরম্ভ হয় তখন প্রথমে হাত দুইটি কবজি পর্যন্ত ধোয়া হয়, এরপরে যখন কোনোই পর্যন্ত ধোয়া হয় তখন আপনার আবার কবজি ধোয়াই পড়ে। এরপরেও পূর্বে তিনি হাত ধুইতে বললেন কেন কবজি পর্যন্ত? কবজি পর্যন্ত ধোয়ার পরে পানি হাতে নিয়ে মুখে নাকে দিতে হবে, মানে প্রথমবার ধোয়ার পরেও জীবাণু হাতে থাকতে পারে, তাই অজুতেই প্রথমবারে এই কবজি পর্যন্ত ধুইতে হবে, তারপর মুখে পানি, তারপর নাকে পানি। আমি বুঝতে পারি আর না পারি। তাহলে একজন মরা মানুষকে গোসল দেওয়াচ্ছে যে তাকে গোসল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেন, ইসলামে পবিত্রতার বিধান। যে ব্যক্তি মারা যাচ্ছে পরকালমুখী তাকে গোসল দিয়ে জানাজা দিতে হবে, তাকে গোসল দিতে হবে, যদিও শহীদ হয়ে গেলে তার গোসল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মারা গেছে তাকে গোসল দিতে হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইনা ওয়া নাহা আন নুগাসসিল ইবনাতাহু, রাসূল এর নিকটে আসলেন, তখন আমরা রাসূলের মেয়েকে গোসল, আল্লাহ রাসূলের মেয়ে মারা গেছেন আমরা তাকে গোসল দিচ্ছি। তিনি আমাদের নিকটে আসলেন, এসে বললেন তোমরা তাকে গোসল দাও, সালাসান তিনবার, আও খামসান অথবা পাঁচবার, আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না, অথবা এর চেয়ে বেশি গোসল দাও যদি তোমরা মনে করো, যদি তোমরা মনে করো তিনবার গোসল দেওয়াতে ভালোভাবে পবিত্র হয়নি পাঁচবার দাও, যদি তোমরা মনে করো পাঁচবার দেওয়াতে ভালোভাবে হয়নি আরো দাও, যতবার প্রয়োজন ততবার দাও। অফিরে ওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় তিনি বলছেন, ওয়াজা আল্লাহা বিত্রান, তবে তাকে গোসল বিজড় দাও, যতবার দিবা ততবারের বিজড় হতে হবে, তার মানে তাকে পরকালমুখী করার জন্য খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, শরীর ভালো করে ডোলে পরিষ্কার করতে হবে। এখনো বাক্য শেষ হয়নি, তিনি বলছেন ওয়াজা আল্লাহ ফিল আখিরাতে কুফুরান, শেষবার গোলাপ জল দিয়ে গোসল দাও, গোলাপ জল পানিতে ঢেলে দাও, পানিতে ঢেলে দিয়ে তাকে গোসল দাও। তারপরে বলছেন অবেমাইন সিদ্রিন, তাকে বড়য়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও, তার মানে গোসলের পানির প্রস্তুতি। দেখেন গোসল তো তিনবার পাঁচবার সাতবার আছেই, তারপরেও গোলাপ জল দিতে হবে পানিতে, এ কথা তিনি বলেন, তারপরেও ওই পানি রেডি করতে হবে বড়য়ের পাতা দিয়ে, তার মানে বড়য়ের পাতা দিয়ে পানি গরম করলে শরীর বেশি ভালো পরিষ্কার হবে, যেমন এখন সাবান দিয়ে মানুষ ভালোভাবে পরিষ্কার করছে বলে মনে করে।
তবে বিবরণে বোঝা যায় হাদিস বুখারি মুসলিম যে ভালো করে পরিষ্কার করতে হবে, এটাই মৌলিক লক্ষ্য। ইসলামের পবিত্রতা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে ইসলামের পবিত্রতা ভালোভাবে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন মরা মানুষকে, পুরুষ হোক নারী হোক, তাকে গোসলের বিধান কেমন হতে পারে তা স্পষ্ট দেখে নেন। 1450 বছর পূর্বে তিনি এভাবেই বলে গেছেন। এরপরে তিনি নীতিতে বলেন, অদানা বে মায়ামেহিন্না ও মাদিল ওজুহিন্না, তোমরা গোসল শুরু করো তার ডান দিক থেকে, তোমরা গোসল শুরু করো তার ওজুর স্থান হতে। মানে তাকে ওজু দিয়ে গোসল আরম্ভ করতে হবে, মানে তাকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতের উপরে পানি ঢালতে হবে, দিয়ে তাকে পরিষ্কার করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গোসলের কথা বলেন। উমাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এভাবে গোসল দেওয়ার পরে ফাযাফারনা শাআরাহা, আমরা তার মাথার চুলকে বেনি করলাম, সালাসাতা করুইন, তিন বেনি, ও আলকায়না খালফাহা, তারপর বেনি করে আমরা সেটাকে তার পিছন দিকে ঝুলিয়ে দিলাম। তিন বেনি বলতে চুলকে তিন ভাগ করে একটা আর একটার মধ্যে ঢুকিয়ে বেনি করে দেওয়া, এর এটাই উত্তম, নইলে তিন বেনি মানায় না। এছাড়াও মানুষ যদি তিন বেনি করে তাহলে চুলকে নয় ভাগে বিভক্ত করা লাগবে, এর তিনটা ওর তিনটা ওর তিনটা, তাহলে হলো তিন বেনি। এছাড়াও মোট চুলকে তিন ভাগ করে একটা আর একটার মধ্যে দিয়ে বেনি করে পিছন দিকে ঝুলিয়ে রেখে দিয়ে তাকে কাফন পরাতে হবে, যা বিবরণে বোঝা যায়। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, ইসলামে পবিত্রতা, যেসব মহিলারা ঋতু থেকে পবিত্র হয় তাদেরকেও গোসল করে পবিত্র হতে হবে। দেখুন বিবরণ, হামনা বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঋতুর অবস্থা রাসূলের সামনে বিবরণ দেন। তিনি বলেন, দেখো হামনা, ইন্নামা হিয়া রাকজাতুন মিন রাকজাতি শয়তান, এই ঋতু হচ্ছে শয়তানের আঘাত, শয়তান আঘাত করে তাই রক্ত বের হয়ে আসে। দেখো হামনা বিনতে জাহাস, এটা হচ্ছে শয়তানের আঘাত সমূহের আঘাত। শোনো, ফাতাহায়েদি, যখন তুমি ঋতুবতী হবে তখন তুমি সলাৎ ছেড়ে দিবে, সিত্তাতায়াম আও সাবাতায়াম ফিল মিল্লা, তোমার ঋতুর সময়সীমা হতে পারে 6 দিন অথবা 7 দিন, আল্লাহ জানেন তোমার ঋতুর সময় 7 দিন না 6 দিন। তবে বিবরণে বোঝা যাচ্ছে সাধারণত 6 দিন বা 7 দিন হতে পারে, এইটা হলো তোমার ঋতুর সময় সীমা। এরপরে তিনি বলছেন, সুমাইতাসেলি, তুমি এখন 6 দিন বা 7 দিন পার হয়ে গেছে, তুমি গোসল করো। ফাইদা আনতি রাইতি তাহরতি, যখন তুমি বুঝবে যে আমি, হ্যাঁ আমি পবিত্র হয়ে গেছি, পাস্তান কাতি, তাহলে তুমি আরো ভালো করে পরিষ্কার হয়ে যাও। সোম্মা সল্লি, এখন তুমি সলাত আদায় করো, সালাসা ইশরিনা ইয়ামান ও লাইলা আর আরবা ইশরিনা ইয়ামানা লাইলা, এখন তুমি 23 দিন অথবা 24 দিন একটানা সলাত আদায় করো। আয়ামাহা অসমি, এই দিনগুলিতে তুমি সিয়াম পালন করো, সলাত আদায় করো। অত্র সহি বিবরণে বোঝা যায় যে সাধারণত মহিলাদের ঋতুর সময়সীমা হচ্ছে 6 দিন বা 7 দিন। এই 6 দিন বা 7 দিন মাসের বাদ দিলে সাধারণত তাদের সলাতের সময়সীমা থাকে 23 দিন বা 24 দিন। এগুলি হচ্ছে তাদের সলাত আদায়ের জন্য, এগুলি হচ্ছে তাদের সিয়াম পালনের জন্য। বলছিলাম যে তাকে ঋতু থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হবে। ঋতুবতী নারীর কিছু বিবরণ, ঋতুবতী নারী কি কোরআন মাজিদ পড়তে পারে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআন মাজিদ পড়তে পারেন বলে
একটি বিবরণ পেশ করেন। বিবরণে তিনি বেশ কিছু দলিল পেশ করেন, তার একটি দলিল পেশ করেন এই মর্মে যে তিনি হজ সফরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওয়াফ করতে করতে কাঁদছেন, তখন তিনি গিয়ে বলছেন, ও আমি বুঝেছি তুমি ঋতুবতী হয়েছো সেই জন্য কাঁদছ। তখন তিনি বলছেন, হ্যাঁ সবাই নিয়ে যাবে হজ আর উমরা, আর আমি যাব শুধু হজ করে, কেননা আমার উমরা তো হলো না ঋতুর কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা থাকো, ধৈর্য ধারণ করো, ফাফাদি মায়া ফলুল হাজ্জ, তুমি হাজিরা যা করে সেটাই করো, ইল্লাল্লাহ তাতুফি বিল বাইত, তবে তুমি বাইতুল্লাহ তওয়াফ করো না। অন্য বর্ণনায় আছে সলাত আদায় করো না, বাইতুল্লাহ তওয়াফ করো না, হাত্তা তাথরি, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হচ্ছ, তাহলে পবিত্র না হওয়া পর্যন্ত তুমি তওয়াফ করতে পাবা না, তবে হাজিরা যা করে তাই তুমি করো। তো হাজিরা যদি সুবহানাল্লাহ বলে তো বলো, হাজিরা যদি রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসনা বলো, তার মানে এইটুকুর পরে কিন্তু কোনো কথা নেই, আছে যে হাজিরা যা করে তুমি তা করো। তো সলাতই কি শুধু হাজিরা আদায় করে না আর কিছু করে? সলাত আর তওয়াব ব্যতীত হাজিরা যা করে ঋতুমতী মহিলা তাই করবে, হাদিস বুখারি মুসলিম। এক দুই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহকে ডাকতেন। তাহলে অপবিত্র হলেও আল্লাহকে ডাকতেন, যেহেতু সর্বদা ডাকতেন, এই হাদিস দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে যাদের গোসল ফরজ হয়েছে তারাও পড়বে, তারাও জিকির আজকার করবে, ঋতুবতী তো করবেই করবে। তিন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বললেন, তিনি বললেন, ইকাব্বিরনামা নাস, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, ওয়াসাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, মুসলমানদের দাওয়াতে দুয়াতে জিকিরে তাকবীরে উপস্থিত হবে, তাদের জামাতে উপস্থিত হবে। তাহলে মুসলমানেরও তো তাকবীর পাঠ করে, তাহলে তাকবীর পাঠ করবে মহিলারা, জিকির আজকার করবে, কোরআন মাজিদ সবচেয়ে উত্তম জিকির। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পত্র লিখেছিলেন হেরাক্লিয়াস ইহুদি নেতার, ইরাকের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস, বড় শক্তিধর, ক্ষমতাশীল, সচেতন, বুদ্ধিমান মানুষ, তার কাছে তিনি পত্র লিখেছিলেন, পত্রে দুটি আয়াত লিখেছিলেন, একটি আয়াত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটি আয়াত ছিল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, যেই কালেমার অধীনে আসলে সব মানুষ সমতাল হয়ে যায়, কারো উঁচু নিচু মান ভিন্ন থাকে না, সেই কালেমার অধীনে চলে আসেন, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন হেরাক্লিয়াস পত্রটা খুলে পড়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন এখানে কোরআন মাজিদের দুটি আয়াত রয়েছে, হেরাক্লিয়াস একজন অমুসলিম পড়বে, যদি অমুসলিম কোরআন মাজিদ এইভাবে পড়তে পারে তাহলে ঋতুবতী পড়তে পারে না কেন? সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে একাধিক দলিল পেশ করে তিনি বলতে চেয়েছেন যে কোরআন মাজিদ ঋতুবতী মহিলারা পড়তে পারে। একটু কথা থেকে গেল আব্দুর রহিম সাহেব, এখনো কথা স্পষ্ট হয়নি, বুঝলাম যে ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়বে, তো ধরে পড়বে না মুখস্থ পড়বে, এইটা একটু বলেন। এ মর্মে বলতে আমরা চাই যে ধরে পড়ার চেয়ে না ধরে পড়াই উত্তম, তবে বিবরণ প্রমাণ করে যে ধরেও পড়া যায়। তো যেহেতু আলেম ওলামা এক এক ধরনের মন্তব্য করছেন, মর্মে আমরা বলছি নির্দ্বিধায় পড়ুন, তবে স্পর্শ না করে পড়াই উত্তম হবে ঋতুবতী মহিলাদের সাথে আচরণ। একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু ইলাইয়া ওয়া হুয়া ফিল মুতাকিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় তার মাথাটা আমার দিকে দিয়ে দিতেন, আমি তার মাথা ধুয়ে দিতাম, চিরুনি করে দিতাম, তখন আমি ঋতুবতী।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকাউ ফি হিজরি ওয়া নাহায় ও ইকরাউল কোরআনা। আমি ঋতু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন আয়েশা নাবিলিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে একটু চাটাইটা দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইন্নি হায়েদ, আমি ঋতুবতী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন হাইজাতাক লাইসাত ফিয়া দেখে, তোমার ঋতু তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে গিয়ে যা নামাজটা নিয়ে আসো। বোঝা যাচ্ছে যে ঋতুবতী মানুষ মসজিদে যেতে পারে, ঋতুবতী মহিলারা মসজিদে যেতে পারে, তারা মসজিদে অবস্থান করতে পারে এবং ঋতুবতী মহিলার উরু রানের উপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করেন। এরকম একাধিক বর্ণনা, তিনি বলেন কুনতু আশরাবু সুমাউনা বিলহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গিলাসে পানি পান করতাম তারপর রাসূলের হাতে দিতাম, ফায়া দাও ফাহু ফি মাউজি ফিয়া, তারপর আমার গিলাসে যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে মুখ লাগিয়ে ফায়াশরাবু তিনি পানি পান করতেন। ও আতারাকুল আরকাতি, আমি গোস্তে দাঁত লাগিয়ে দাঁতে গোস্ত ছিঁড়ে খেয়ে সুমাউনা বিলহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই মুখ লাগাতেন গোস্তের যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, ঋতুবতী নারীরা কি করতে পারে, তাদের সাথে কেমন আচরণ করা যেতে পারে বিবরণে বুঝতে পারছিলাম। আরো একটি কথা, নেফাস, সন্তান প্রসবে রক্তজনিত নারী, সন্তান প্রসবে রক্তজনিত নারী সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিনফাসায়ে আরবাইনা ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবে রক্তজনিত নারীকে সলাৎ থেকে 40 দিন বিরত থাকার জন্য সময়সীমা নির্ধারণ করেছেন, বলেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাতিন নুফাসা আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজলিসু আরবাইনা ইয়াওমান, রাসূলের যুগে নেফাসের মহিলারা রক্তজনিত সন্তান প্রসবের পরের মহিলারা 40 দিন সলাত আদায় করত না, এ কথা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের যুগে। একটি হাদিসে পাওয়া যায় যখনই পবিত্র হবে তখনই সলাত আরম্ভ করবে, তবে এই হাদিসটি জয়ীফ, অগ্রহণীয়। 40 দিনের হাদিসগুলি সহি, মর্মে এটাই ঠিক, সন্তান প্রসবের পর 40 দিন সলাত আদায় থেকে বিরত থাকবে, তবে জিকির আজকার কোরআন তেলাওয়াত সব কিছু করবে যা ঋতুবতী হলে করে। গোসলের বিধান, যারা সন্তান প্রসবের পরে রক্তজনিত অবস্থায় থাকবে তাদেরকে 40 দিন পরে গোসল করে পবিত্র হয়ে সলাত আদায় করতে হবে। বলছিলাম ইসলামে পবিত্রতার বিধান, বুঝে আমল করার তৌফিক দান করুক আমাদেরকে আল্লাহ তাআলার কাছে, আমরা এটাই দাবি রাখি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদাত। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমরা দীর্ঘদিন ধরে পবিত্রতার আলোচনা করে আসছি, প্রায় 4-5 মাস ব্যাপী। মধ্যখানে আমরা কুরবানির একটি সংক্ষিপ্ত বিবরণ পেশ করেছিলাম, মধ্যখানে আমরা মসজিদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করেছিলাম। আমরা মোটামুটি আজকে পবিত্রতার আলোচনা শেষ করতে যাচ্ছি, তবে অজুর সাথে একটি কথা সম্পৃক্ত যা থেকে গেছে। আল্লাহ তাআলা বলেন ফিহেরে জালুন ইহিব্বুনা ইয়াতাহারু, সেখানে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আল্লাহ ইহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পছন্দ করেন যারা পবিত্রতা অর্জন করে। বিবরণটি ছিল মদিনার কোবা এলাকার লোকের ব্যাপারে, তারা সলাত আদায় করলে অজু করে সলাত আদায় করত, তারা পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করত,
পানির মাধ্যমে, তারা ফরজ গোসল করত পানির মাধ্যমে, তারা পানির মাধ্যমে এইভাবে পবিত্রতা অর্জন করত, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একবারে জোরালোভাবে প্রশংসা করে সম্মানিত করে দিয়েছেন জাতির সামনে, পৃথিবীবাসীর সামনে। মানুষ এরকম পবিত্রতা অর্জন করুক, সব সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করুক। আল্লাহ তাআলা বলেন, ফালাম তাজিদু মা আন ফাতাআম্মামু সাইদান তাইয়্যিবা, মানুষ যদি পানি দিয়ে পবিত্রতা অর্জনের পথ ও পন্থা না পায় তাহলে কি করবে? এইটা একটা গুরুত্বপূর্ণ বিধান। দীর্ঘ সময় ধরে আমরা পবিত্রতার আলোচনা করে আসছিলাম, যার মাধ্যম ছিল পানি, পানি দিয়ে এই পবিত্রতা অর্জন করতে হবে যা বুঝেছি। তবে যদি পানি না থাকে তাহলে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার জন্য বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিল্লা আলান নাসে বে সালাসিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীবাসীর উপরে সম্মানিত করেছেন তিনটি পথ মাধ্যমে, তিনটি মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত সবার উপর দিয়ে সম্মানিত করেছেন। তার একটি হচ্ছে জয়লাত সফুফনা কা সফুবিল মালায়েকাতে, আমরা যখন সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়াই তখন আমাদের সারি করে দেওয়া হয়েছে ফেরেস্তাদের সারির মতো। আমাদের সারিবদ্ধ হয়ে দাঁড়া যেন ফেরেস্তাদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে দেখলেন সাহাবীগণ এলোমেলো বসে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ফেরেস্তাদের মতো সারিবদ্ধ হয়ে বসো না কেন? তখন সাহাবীগণ বললেন, ফেরেস্তাদের মতো সারিবদ্ধ হয়ে বসানো কি, সেটা তো বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইতমিলাওয়ালা, প্রথম কাতারকে পূর্ণ করো, ফাঁকা বন্ধ করে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, তার নাম হচ্ছে ফেরেস্তাদের মতো দাঁড়ানো। আমাদের সারিবদ্ধ হয়ে দাঁড়ানোকে, আমাদের কাতারকে ফেরেস্তাদের কাতারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। সেই হাদিসকে উপেক্ষা করে হুজুর বলেন তিন ফুট পরপর দাঁড়ান, আবার মসজিদ পরিচালনার কমিটিতে যারা রয়েছেন তারা বলেন তিন ফুট পরে দাঁড়াতে হবে, না হলে বাইরে যান। কত ক্ষমতা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে মানার প্রয়োজন নাই, প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। যদি তিন ফুট পরে দাঁড়ার সিদ্ধান্ত পেশ করতে হয় জাতির সামনে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে যে তিন ফুট পরে দাঁড়ানো জায়েজ। এই কথা বলার পূর্ব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ফাঁকা করে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, এতে মানুষের সুলি হোক ফাঁসি হোক তাতে আসে যায় না। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীতে আর আসবেন না, কাজেই ফাঁকা হয়ে দাঁড়ানোর কোনোদিন সুযোগ হবে না, এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত জোরালো আদেশকে উপেক্ষা করার সাহস মানুষ কিভাবে করতে পারে? যদি সম্ভব না হয় পরিচালনা কমিটির কারণে তাহলে বাড়িতে পড়েন, একাই পড়েন, সেটা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে উপেক্ষা করে পড়ানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো নেতারা যদি সলাতকে মেরে ফেলে তোমরা কি করবা? সলাতকে মেরে ফেলে মানে সলাত যদি ঠিক মতো সময়ে আদায় না করে, চারটাতে আসর পড়তে হবে, পাঁচটায় সাড়ে পাঁচটায় যদি পড়ে তো কি করবা? তো বলেন কি করতে হবে, তাহলে তোমরা বাড়িতে পড়িও। এ দেখেন বাড়িতে পড়ার অনুমতি যখন মসজিদে নীতিমতো টিকতে পারি না, আরে পথ তো আছেই। রাসূলের শরীয়তে যদি মসজিদে টিকতে না পারি তো বাড়ি তো আছেই। সেই কালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেতাদের কারণে যদি তোমাদের সম্ভব না হয় তাহলে বাড়িতে পড়ো। আজকে আপনি ফাঁকা হয়ে দাঁড়ান কোন সাহসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সারিবদ্ধ হয়ে দাঁড়ানোকে ফেরেশতাদের সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর মতো করে দেওয়া হয়েছে, এইটা হলো
আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যত মানুষ এসেছে সবার চেয়ে বেশি সম্মানী করা হয়েছে আমাকে। আমার সারিবদ্ধ হয়ে দাঁড়াটা ফেরেশতাদের সারিবদ্ধ হয়ে দাঁড়ার মতো। এরপরে তিনি বলেন আজলা তার জলানা কুল্লাহা মসজিদান, সারা পৃথিবী মসজিদ। এটা অতীতের কোন নবী রাসূলের ছিল না, আমার জন্য সারা পৃথিবী মসজিদ। যেখানে জুমার টাইম হবে, বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, জুমা মসজিদ হোক, পানির উপরে হোক, আকাশে হোক, সেখানে যদি খুতবা দেওয়া সম্ভব হয় তাহলে আপনি খুতবা দিয়ে জুমার সালাত আদায় করবেন দুইজন হলেও। আর যদি খুতবা দেওয়া সম্ভব না হয় তাহলে জোহরের চার রেকাত সালাত আদায় করতে হবে, এটাই বিধান। সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, এটা পৃথিবীর অতীতে কোনো নবী রাসূল তাদের অধীনস্থ জনগণকে দেওয়া হয়নি। তিন আর মাটিকে আমার জন্য পানির স্থানে করে দেওয়া হয়েছে, এজালাম নাজেদিল মা, যখন পানি পাবো না, বাস মাটি পানি। তায়াম্মুম করবেন, সালাত আদায় করবেন, ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, তায়াম্মুম করবেন, সালাত আদায় করবেন। আবু জাহর গেফারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য পবিত্রতার মাধ্যম হচ্ছে পবিত্র মাটি। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে মাটি। যখন এজাল্লাম এজেদিল মা আশারা সেনিনা, 10 বছর পানি না পেলেও, নেনেবার 10 বছর, 10 বছর পানি না পেলেও, 10 বছর পানি পাওয়া যাবে না তখন কি মানুষ বাঁচবে? এই কথাটা হলো জোর দিয়ে বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরে ও বাতিল শর্ত লাগিয়েছে, 100টা লাগালেও কিছু হবে না। এটা এদেশের মানুষও বলে, 100 বার বললেও হবে না। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 বছর পানি না পেলেও চলবে, তার মানে আজীবন পানি না পেলেও চলবে। মানুষ পানি না পেলে কি বাঁচবে? কথাটা জোর দিয়ে বলা হয়েছে যে 10 বছর পানি না পেলেও মাটি হচ্ছে তার পানি। ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, তায়াম্মুম করে সালাত আদায় করবে, কোনো সমস্যা নেই। ওযু করার সময় এসেছে, পানি নিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা রাজুলুন ইলা উমার ওকালা ইন্নি আজনাবতু ফালা মুসিবিল মা, একটা লোক আসলো উমারের কাছে, এসে বলছে আল উমার আমিনুল মুমিনিন, আমি অপবিত্র হয়েছি তবে পানি পাইনি। এই পর্যন্ত বলতেই কাল আম্মার লি উমার, তখন আম্মার উমারকে বলছেন তাজকুর, আপনার মনে হয় কি যে আন্না কুন্না ফি সাফারিন, আমরা এক সফরে ছিলাম, আন্তা ওয়া আনা, আপনিও ছিলেন আমিও ছিলাম, আপনার মনে পড়ে কি আমরা এক সফরে ছিলাম, আপনিও ছিলেন আমিও ছিলাম, ফালাম তু সল্লি, আপনি অপবিত্র হয়েছিলেন কিন্তু সালাত আদায় করেননি, অমানা ফাতামা আক্ত, আমি অপবিত্র হয়েছিলাম তখন আমি মাটির ওপরে গড়াগড়ি পারলাম পবিত্র হওয়ার জন্য, আমি বুঝলাম যে মাটির ওপরে গড়াগড়ি পারলে পবিত্র হয়ে যাবে, তো আমি এটা করলাম, ফাসল্লাই তো, এভাবে আমি সালাত আদায় করলাম। ফাদাকার তো দালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা আমি রাসূলের সামনে বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াকফিকা হাকাদা, তুমি এইরকম করলেই তো পারতে। সুম্মা দারাবা লারজা বিকফাইহি, তারপর তিনি তার হাতের কবজি দুটি মাটির ওপরে মারলেন, ওয়া নাফাকা ফিহিমা, তারপর দুটিতে ফুঁক দিলেন, সুম্মা মাসা বেহেমা ওয়াজাহু ওয়া কাফাইহে, তারপর তিনি মুখমণ্ডল মাসা করলেন, তারপর তিনি দুই হাত মাসা করলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, সারা পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনকে এই বিষয়ে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি যে তায়াম্মুম করার জন্য দুইবার মারতে হবে না। দুইবার মারার ব্যাপারে যত হাদিস রয়েছে তা একটা গ্রহণীয় নয়, আর একবার মেরে তায়াম্মুম করতে হবে, মর্মে সব হাদিস বুখারী মুসলিম। যেহেতু বুখারী মুসলিমের একাধিক সহিহ হাদিস, মানে আমি বুখারী মুসলিম বলে বুখারী মুসলিম বলতে চাইনি, বলতে চেয়েছি সবচেয়ে সহিহ,
কেননা এই হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনু মাজাতে আছে, বাইহাকিতে আছে, দারিমিতে আছে, দাইলামে আছে, মুসনাদে সাইবাতে আছে, ইবনে হিব্বানে আছে, ইবনে আওয়ানাতে আছে, মুসনাদে হাকামে আছে, মুসনাদে এই সারা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসেই আছে। তবে দুইবার মারার হাদিস ঠিক নয়, একবার মারতে হবে। এবার দেখেন, এত কিছু করেছো কেন? মাটির উপরে গড়াগড়ি পেড়ে পবিত্র হয়ে সলাত আদায় করলে কেন? এইভাবে করলেই যথেষ্ট হতো। কি তারপর হাত দুইটি মাটির ওপরে মারলেন, মাটির ওপরে মেরে উঠিয়ে ফোঁক দিলেন, কেন একটু ধুলা বেশি লাগতে পারে, তখন মুখের উপরে ধুলার ছবি দেখা যাবে, কেমন কেমন দেখা যাবে, প্রতিক্রিয়া থাকবে, তো ফোঁক দিলেন। তারপরে মুখমণ্ডল মশা করলেন, আগে মুখ মশা করবেন, তারপরে হাত, তারপর হাতের উপরে রেখে ডান হাত বাম হাতের উপরে রেখে, বাম হাত ডান হাতের উপরে রেখে মশা করলেন। আবারও দেখেন তায়াম্মম, দুই হাত একসাথে মাটির উপরে মারবেন, একবার মারবেন, দুইবার নয়। এরপরে হাত উঠিয়ে ফোঁক দিবেন, এরপরে মুখমণ্ডল মশা করবেন, তারপরে ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে, বাম হাতের কবজি ডান হাতের কবজির উপরে রেখে তায়াম্মম করবেন। এ হচ্ছে তায়াম্মম। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে পবিত্রতা অর্জনের ব্যাপারে বলছিলাম, যখন পানি থাকবে না, এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার পরে আবারও আপনাদের সামনে আর একটু আংশিক এই কথা বলছি যে এখন তায়াম্মম করে সলাত আদায় করছি, এবার যাচ্ছি, যেতে যেতে পানি পেয়ে গেলাম, তখন কি আবার অজু করে সলাত আদায় করব? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন লোক সফরে গেছিল, তারা পানি না পেয়ে তায়াম্মম করে সলাত আদায় করলো, করার কিছুক্ষণ পরে পানি পেয়ে গেল, একজন আবার অজু করে সলাত আদায় করলো, অপরজন করলো না। দুইজনই রাসুলের সামনে বিবরণটি পেশ করলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি সলাত আদায় করেনি তাকে বললেন, আসাবতা সুন্নাতা, হ্যাঁ তুমি ঠিক করেছ, তুমি যার সলাত আদায় করনি তুমি ঠিক করেছ, তুমি সুন্নাত মতো কাজ করেছ, এটাই সুন্নাত। ওয়া আজাতকা সলাতকা, তোমার এই সলাতই যথেষ্ট, আর সলাত আদায় করতে হবে না, এ কথা বললেন। অলাকাল আখার মারাতায়ন, আর অপরজনকে বললেন যে তুমি আবার সলাত আদায় করেছ, তো তোমার ডবল নাকি? তবে তাকে নাকচ করলেন না, অপরজনের ব্যাপারে বললেন তুমি নাকি ডবল পাবা, তবে তাকে বললেন যে তুমি সুন্নাতে পৌঁছেছ, আর সলাত আদায় করতে হবে না। একবার সলাত আদায় করেছি তায়াম্মম করে, আবার পানি পেয়েছি, আবার আমাকে সলাত আদায় করতে হবে, এই বিধান আমার উপরে নেই। আমি যদি করি তাহাজ্জুদ ফরজ নয়, নেকির কাজ করলাম, কুরবানি ফরজ নয়, নেকির কাজ করলাম, তারাবির সলাত ফরজ নয়, নেকির কাজ করলাম, সেটাই আপনি করেন, কিন্তু আবার সলাত আদায় করতে হবে এই বিধান নয়, সলাত হয়ে গেছে। তাহলে তায়াম্মম করার পরে যদি পানি পাওয়া যায় তাহলে সলাত আদায় করতে হবে না, এটাই বিধান। আর একটু আংশিক আলোচনা এখানে, মোজার উপরে মাসা, সূরা ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল তো আলী ইবনে আবি তালিব আনিল মাসাল আল খুফাইন, আমি সূরা ইবনে হানি আলী ইবনে আবি তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম মোজার উপরে মাসা করা সম্পর্কে। তিনি বললেন, জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতা আইয়ামিন লিল মুসাফির, সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহুন্না লিল মুসাফিরে, তিন দিন তিন রাত তাম মাসা করতে পাবে মোজার উপরে মুসাফির, ওয়াউমান ওয়া লাইলাতান লিল মুকিম, আর যারা বাড়িতে অবস্থান করে তারা একদিন এক রাত মোজার উপরে মাসা করতে পাবে। হাদিস বুখারী মুসলিম। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাক্ষাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুসাফির সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিহুন্না লিল মুসাফির, মুসাফিরের জন্য তিনি তিন দিন তিন রাত মোজার উপরে মাসা করার জন্য অনুমতি দিয়েছেন। অলিল মুকিম,
ইয়ামান লাইলা আর মুকিমের জন্য যারা বাড়িতে অবস্থান করে তাদের জন্য একদিন এক রাত এদা তাতাহারা ফা লাবেসা আইয়ামসা আলাইহিমা হ্যাঁ তা মোজার উপরে মাসা করবে কখন যখন অজু করে ওই মোজা দুটি পায়ে পড়েছে যখন অজু করে পরিধান করেছে তখন তার উপরে মাসা করবে একদিন এক রাত ও অজুই করেনি এমনিতেই মোজা পড়েছে তখন ও তার উপরে মাসা করতে পাবে না এটা যেন ভুল না হয় আমি মোজা পরেছি সেই জন্য মাসা করব এই বিধান নয় আরো উল্লেখ্য যে আমরা অনেক সময় শুনতে পাবো রাস্তাঘাটে যদি মোজার উপরে মাসা করি তাহলে যে চামড়ার মোজা হতে হবে চামড়ার মোজা হতে হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোনো মোজা কাপড়ের হোক চামড়ার হোক যার নাম মোজা মোজা পায়ে আছে আপনি তার উপরে মাসা করবেন বাড়িতে থাকলে একদিন এক রাত আর বাহিরে থাকলে তিন দিন তিন রাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউকানা দিন বি রায় দিন যদি মানুষের মতামতের উপরে হতো ধর্ম যদি মানুষের মতামতের উপরে হতো মানুষ যেভাবে বুঝে সেইভাবে যদি ধর্ম হতো লাকানা আসফাল আওলা বিল মাসহে মিন আলাহু তাহলে পায়ের নিচের দিক মাসা করা উত্তম হতো উপরের দিকের চেয়ে কেননা নিচের দিকেই তো ধুলাবালি লাগে তাহলে মোজা মাসা করার সময়তে হাত দুটি পায়ের নিচ দিয়ে ঘুরাতে হতো সামনে থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যেতে হতো কেননা ধুলাবালি তো নিচের দিকেই লাগে তাহলে দিন ধর্ম মানুষের সিদ্ধান্তের উপরে নয় দিন ধর্ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা যাহিরে খুফাইহি আমি রাসূলকে দেখেছি তিনি মোজা মাসা করছিলেন তার পায়ের উপর দিক হতে তিনি জোরালোভাবে বলতে চাইলেন মানুষ যেন কিয়ামত পর্যন্ত কোনো দিন দিনকে নিজের বুঝের উপরে না করে নিজে ভালো মনে করেছে সালাম দেওয়ার পরে বুকে হা দিবে ভালো কাজ তারপরে চুমা দিবে ভালো কাজ তারপরে এইভাবে দোয়া পড়বে ভালো কাজ অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য সলাতে মুখোশ পড়বে ভালো কাজ আরে হাই উঠছে সেই সময়তে হা দিতে হবে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম হাই উঠলে মুখে হাদিস দিতে হাত দিতে বলেছেন সে হাদিস পেশ করছে যে এই দেখেন মুখে মাস্ক পরা যাবে তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস কত বড় সাহস গো ধর্ম বিকৃত করার জন্য হুজুর একবারে নগদভাবে প্রস্তুত হয়ে আছে জি না মনে রাখবেন দিন ধর্ম মানুষের সিদ্ধান্তের উপরে নয় দিন ধর্ম মানুষের সিদ্ধান্তের উপরে হলে মোজা মাসা করা কাজটি কোন দিকে হতো বলেন তো বুঝতে পারেন না মনে হয় পায়ের নিচের দিকে হতো কেন ধুলাবালি কোথায় লাগে পায়ের নিচের দিকে লাগে কিন্তু দিন ধর্ম মানুষের সিদ্ধান্তের উপরে নয় দিন ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব আমি আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন যতদিন হায়াতে বেঁচে থেকেছেন মোজার উপরে মাসা করেছেন আমি তাকে আমার নজরে যা দেখেছি তাতে তিনি মোজার উপর দিক মাসা করেছেন নিচের দিক নয় হ্যাঁ দুই হাত দিয়ে মাসা করবে না এক হাত দিয়ে মাসা করবে তার বিবরণ নেই যেমনভাবে মাথা মাসা করার সময়তে দুই হাত পাওয়া যাচ্ছে যেমনভাবে কান মাসা করার সময়তে দুই হাত পাওয়া যাচ্ছে তেমনভাবে মোজা মাসা করার সময়তে দুই হাত পাওয়া যায় না তবে ওইসব আলোচনায় দুই হাতের কথা এসেছে আপনি এখনও দুই হাত লাগাতে পারেন যেহেতু উল্লেখ নেই এক হাতই করেন কোনো বিবরণ নেই মাসা করতে হবে এটাই বিবরণ যেটা আপনার সহজ হয় সেভাবে করবেন সম্মানিত দীন মুসলিম ভাই বোন আমরা আজকের মতো পবিত্রতার আলোচনা শেষ করতে যাচ্ছি মর্মে আমরা সকল দীনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি দীর্ঘ সময় ধরে আমরা যে পবিত্রতার আলোচনা করে আসলাম সময়ে সময়ে জুমার খুতবাগুলি আপনারা ইউটিউব থেকে নামিয়ে বা যে কোনো মূল্যে সংগ্রহ করে আপনারা অবগত হবেন বলে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল এগুলি আপনারা অনলাইন আল ইতেশাম টিভিতেও দেখতে পারেন এছাড়াও
আমাদের যে মাধ্যম রয়েছে জুমার খুতবা সংগ্রহ করা, এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন, একজন আর একজনকে সহযোগিতা করবেন বলে আশাবাদী। দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি যে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া আপনাদের আসতে কষ্টকর হলেও, যেহেতু আমি এখানে থাকি, অন্তর থেকে ভালোবাসেন, কাজে কষ্ট হলেও এই জুমার দিনগুলিতে কষ্ট করে এখানে আসবেন, এটা আমি আশাবাদী। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইটা হচ্ছে বড় সাদের প্রতিষ্ঠান, বড় পরিকল্পনার প্রতিষ্ঠান। সাদ আমার একার, এ কথা আমি বলছি না, আপনারও, আপনিও যেন একটু অংশগ্রহণ করার চেষ্টা করেন। বেশি না পারলেও অন্তত এইটুকু তো বলতে পারবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, এটুকুই অনেক। যদি উপরে কবুল হয়ে যাই, সারা পৃথিবীর মানুষ একদিকে হলেও নড়চড় করার কোনো সুযোগ নেই, আর যদি উপরে নড়চড় হয়ে যাই, সারা পৃথিবীর মানুষ যদি একে আবার ঠেকানোর চেষ্টা করে, তাহলে তা সম্ভব হবে না। যার কারণে এইটুকু বলার চেষ্টা করবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এরপরেও জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের সামনে পেশ করি, সেটি হচ্ছে মাসিকাল ইতেশাম পত্রিকা। পৃথিবীর সকল দিনী ভাই বোন বাঙালিদেরকে এই পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানাই। এই পত্রিকা সংগ্রহ করার জন্য একটি সহজ নাম্বার 01750124490, 01750124490, এটা হচ্ছে সার্কুলেশন ম্যানেজারের নাম্বার। এই নাম্বারে আপনারা মাসিকাল ইতেশাম পত্রিকা গ্রহণ করবেন। এছাড়াও আপনারা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আরও যত বই পুস্তক রয়েছে, সম্ভবপর আমরা চেষ্টা করছি জাতিকে ভুল বই পুস্তক থেকে, ত্রুটিপূর্ণ বই পুস্তক থেকে সঠিক আলোচনার বই পুস্তকের দিকে নিয়ে আসা। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয়। আপনাকে তো আমি বহুদিন বলেছি, মুর্শিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। কি রে, সবাই পড়ে দেখে যে কি আছে এখানে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ কেন? এখন দেখা যাচ্ছে পড়ার পরে যে চন্দ্রগ্রহণে, চন্দ্রগ্রহণ লাগলে চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন নিষেধ, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হবে, সফরের পূর্বে স্ত্রী মিলন নিষেধ, এই সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হবে। এইভাবে বলতে বলতে আট পৃষ্ঠে লিখেছে। আল্লাহর কসম, আল্লাহে একটা বাক্য সত্য নয়, সবই কোরআন হাদিসের বিরোধী। তাহলে আপনাকে কিছু সঠিক বই এদেশে পড়ে দেখতে হবে। বই পুস্তক পাওয়ার জন্য যে নাম্বারগুলি আপনাদেরকে ব্যবহার করতে বলি, সেটা হচ্ছে 01 01 3 01 3 9 6 8 3 6, 01 3 01 3 9 6 8 3 6, এই নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাই। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার পক্ষ থেকে বাইতুল হাম জামে মসজিদ, বাইতুল হাম জামে মসজিদের জন্য আপনাদের কাছে একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যা ব্যবহার করবেন। এছাড়াও মার্চেন্ট বিকাশ নাম্বার ব্যবহার করবেন, এছাড়াও পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করবেন। এছাড়াও সকল দিনই ভাই বোন আমাদের ছাত্র শিক্ষক সকলকে বলি, জুমার দিন 5টা টাকা 2টা টাকা হলেও তোমরা এই মসজিদের কোটাতে দেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের দানের হাতটা প্রশস্ত হবে, অন্তরটা বড় হবে, মানুষকে দেওয়া শিখতে পারবা, নইলে অন্তরটা খাটো ছোট হয়ে যাবে, শুধু মানুষের কাছ থেকে নেওয়ার হিসাব আসবে, মানুষকে দেওয়ার হিসাব থাকবে না। মানুষকে দেওয়ার হিসাব নিতে হবে, নেওয়ার হিসাব দূর করতে হবে, তাহলে আল্লাহ তোমার অন্তরকে বড় করে দিবেন, তোমার সব কিছু ভালো হয়ে যাবে, এই খেয়ালে থাকতে হবে। সকল দিনই ভাই বোনে আমরা এই পবিত্রতার বিষয়গুলি সুন্দরভাবে দেখার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে আপনাদের জন্য, দীনী মুসলিম ভাই বোনদের জন্য বলতে চাই, আল্লাহ তুমি
যেসব দিনী ভাই বোন এ প্রতিষ্ঠানকে ভালোবাসে দান করে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো, তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো, যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, সারা পৃথিবীর মুসলিম নারী পুরুষ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও, যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই করোনা ভাইরাসকে লক্ষ্য করে রূপক পরিকল্পনা থেকে বিরত থেকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্র অর্জন করে তোমার দয়া রহমতের মাধ্যমে বেঁচে থাকার সুযোগ তৌফিক করে দাও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা থাকবে, কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ডান দিকে বাম দিকে লক্ষ্য করে কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر সামি আল্লাহু লিমান হামিদা
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার।